আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক বছর আগে তাবিজের সময়, সে সময় বাগদাদ ছিল ইসলামের এক বিখ্যাত শহর, ইসলামিক সাম্রাজ্যের রাজধানী, কারণ বিখ্যাত সব আলেম এখানে বসবাস করতেন। এটি ছিল ইসলামিক জ্ঞানের কেন্দ্র। একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দেশ্যে তিনটি প্রশ্ন সহ পাঠালেন। দূত শহরে এসে খলিফাকে জানান যে সে রোমের রাজার কাছ থেকে তিনটি প্রশ্ন এনেছে, মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য। খলিফা সকল আলেমদেরকে একত্র হতে বললেন এবং রোমান দূতকে একটি উঁচু স্থানে দাঁড়াতে বললেন। অতঃপর সে দূত বলল, আমি এসেছি তিনটি প্রশ্ন নিয়ে, যদি আপনারা এর উত্তর দিতে পারেন আমি স্থান ত্যাগ করব এবং আপনাদের জন্য প্রচুর সম্পদ রেখে যাব যা আমাকে রোমের রাজা দিয়েছিল। প্রশ্নগুলো হলো, এক নাম্বার, আল্লাহর আগে কি ছিল? দুই নাম্বার, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? তিন নাম্বার, এই মুহূর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন? প্রশ্ন শোনা মাত্রই সবাই চিন্তিত এবং মগ্ন হয়ে গেলেন। সবাই এক একজনের মুখের দিকে তাকিয়ে রইল, এক একজন এক এক উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু কোনোভাবেই বুঝাতে সক্ষম হচ্ছিল না। এর মধ্যে এক আলামের পুত্র তার বাবাকে বলল, বাবা, আমি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারব। ছেলেটি খলিফার কাছে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য অনুমতি চাইল। খলিফা তাকে অনুমতি দিলেন। প্রথম প্রশ্ন জবাবে ছেলেটি দূতকে জিজ্ঞাসা করল, আপনি কি ঘুমতে জানেন? সে বলল, হ্যাঁ, তাহলে দশ থেকে উল্টো গুনুন। ওই দূত গুনছে, দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক পর্যন্ত সে গণনা থামল। ছেলে জিজ্ঞেস করল, একের আগে কি? দূত উত্তর দিচ্ছে, একের আগে তো কিছুই নেই। ঠিক আছে, গাণিতিক একের আগে যদি কিছুই না থাকে, তাহলে আপনি কীভাবে আশা করেন এই এক আল্লাহর আগে কিছু থাকবে যা নিশ্চিত সত্য, শাশ্বত, চিরস্থায়ী ও সুস্পষ্ট? ব্যাখ্যা, শূন্য এর আগে কিছু নেই। আপনি একের আগে যত শূন্য দেন না কেন, তাতে কোনো দাম নেই। তবে একের পরে যত সংখ্যা থাকবে তার মূল্য রয়েছে। আপনার হাতে একটি মোবাইল থাকলে সেটিও একজন সৃষ্টিকর্তা আছে, আর পৃথিবীর সকল কিছুর সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আসমান ও জমিনে যদি বহু ইলাহ থাকতো তাহলে উভয় ধ্বংস হয়ে যেত। ছেলেটির স্পষ্ট উত্তরে লোকটি লজ্জিত হলো, কিছু অস্বীকার করতে পারল না। এরপর সে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করল, তাহলে বলো, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? বালকটি বলল, একটি মোমবাতি আনো, তাতে আগুন জ্বালান। মোমবাতি আনা হলো এবং আগুন জ্বালানো হলো। বালকটি দূতকে জিজ্ঞেসে করল, এখন বলুন, আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে? সে বলল, এটা তো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে, এটা কোনো এক দিকে নির্দিষ্ট নেই। তখন ছেলেটি বলল, যদি এই বস্তু চতুর্দিকে আলো ছড়াতে পারে, তাহলে আপনি কিভাবে অনুমান করতে পারেন যে আল্লাহ আসমান ও জমিনে সকল কিছু একসাথে দেখতে পারেন না? সকল আলোর আলো, আল্লাহ তাআলা সকল দিকে যে কোনো সময় মুখ করে থাকেন। ব্যাখ্যা, আকাশ ও জমিনে, পাহাড়ের ভেতরে, সমুদ্র গভীরে, মায়ের গর্ভে প্রভৃতি প্রকাশ্য ও অপ্রকাশ্য সবই আল্লাহ জানেন ও দেখেন। তিনি অবাক হলেন, বিস্ময়ে অভিভূত হলেন, এতটুকু একটি ছেলে তার সব প্রশ্নের জবাব ঠিকঠাক উত্তর দিয়ে যাচ্ছে, তার যুক্তি প্রমাণের কাছে সে কোনোরূপ দ্বিমত পোষণ করতে পারছে না। তাই সে ব্যাপারভাবে তার শেষ প্রশ্নটি করতে উদ্যত হল, কিন্তু প্রশ্ন করার আগে ছেলেটি বলল, থামুন, এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করছেন, আর একমাত্র আমি সেই প্রশ্নের জবাব দিচ্ছি। এটা তখনই সত্য হবে যখন আপনি আমার স্থানে আসবেন আর আমি আপনার জায়গায় যাব, যাতে করে এই প্রশ্নগুলোর উত্তর সবাই স্পষ্ট করে শুনতে পারে। এই আহ্বানে রোমান দূতের যুক্তিসম্পন্ন মনে হলো, তাই সে উপর থেকে নিচে নেমে এলো, ছেলেটি উঁচু স্থানে যেতে বলল। তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করল, বলো এখন আল্লাহ কি করছেন? বলো এখন আল্লাহ কি করছেন? বলো এখন আল্লাহ কি করছেন? ছেলেটি বলল,
এই মুহূর্তে যখন আল্লাহ তাআলা কোনো উঁচু জায়গায় এক অবিশ্বাসীকে দেখেন, তখন তিনি তাকে নিচে নামিয়ে আনেন এবং যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠান ও সত্যের উপর প্রতিষ্ঠিত করে। রোমান দূতের আর কিছু বলা থাকলো না, সে লজ্জিত হয়ে ইসলাম ত্যাগ করল। এই ছেলেটি পরবর্তীতে বড় হয়ে ইসলামে এক মহান জ্ঞানী পণ্ডিত হিসেবে আবির্ভূত হন। তার নাম ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি।